Smackdown is the house that AJ Style built. So seriously, কালকে স্ম্যাকডাউন এ এজে স্টাইলের পুরো ড্রাফট হওয়া, হ্যাঁ শুধু এজে স্টাইল নয় পুরো টিম ওসি কে ড্রাফট করা হয়েছে, এজে স্টাইল ফাইনালি রিটার্ন করছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর সিরিয়াসলি আমরা কবে থেকে ওয়েট করেছিলাম, আমরা ভেবেছিলাম যে রয়্যাল রাম্বলে রিটার্ন করবে, রসলমেনি অ্যারাউন্ডে রিটার্ন করবে, কিন্তু ফাইনালি সে আবার বাড়িতে ফিরে এসছে, ব্লু ব্র্যান্ডে আবার ফিরে এসছে, তো এটাই সব থেকে বড় ব্যাপার। তো আজকে আমরা এজে স্টাইলের ওপর একটা কাজ করেছি, আর হ্যাঁ যেহেতু তিনি ব্লু ব্র্যান্ডে ফিরে এসছেন, আর অবভিয়াসলি স্ম্যাকডাউন দ্য এজে স্টাইল বিল, তো এটাই একটা বড় বলা যেতে পারে যে হ্যাঁ 2016 2017 2018 আমরা ব্যাক টু ব্যাক এজে স্টাইলে যেরকম আমরা ফিনোমিনাল ওয়ার্ক দেখেছি ডাব্লিউডাব্লিউইর মধ্যে, যেরকমভাবে স্ম্যাকডাউনকে বিল্ড করেছিল অ্যাজ এ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হোল্ড করে, তো এটাই সব থেকে বেশি গ্রেটেস্ট ব্যাপার। আর অবভিয়াসলি আমরা এজে স্টাইলকে আমাদের দরকার ছিল, যেখানে রোমান রেন্সের সামনে যাতে প্রচুর প্রচুর অপোনেন্ট আসতে পারে, সেদিক দিয়ে দেখতে গেলে যে হ্যাঁ এজে স্টাইলকে আমরা যথেষ্ট বেশি দরকার ছিল। আর তার থেকে শুরু করে এখন আবার বলা যেতে পারে যে হ্যাঁ এই ডাব্লিউডাব্লিউই ড্রাফট সত্যি বলতে গেলে আবার সেই নিউ বিল্ড আপ হচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার। তো স্ম্যাকডাউনে তো এজে স্টাইলের দরকার ছিলই, কারণ এজে স্টাইল যেরকমভাবে তৈরি করেছিলেন স্ম্যাকডাউনকে সেই সময়, অবভিয়াসলি আমরা এন্টারটেইন হয়েছিলাম আর প্রচুর প্রচুর ম্যাচেস দেখেছিলাম, তো আবার এজে স্টাইল ফিরে এসেছে। বাট হ্যাঁ সত্যি বলতে গেলে এজে স্টাইলকে আমরা নর্মালি ওসির সাথে অত বেশি দেখতে পছন্দ করি না, প্রচুরজনই পছন্দ করে না, প্রচুরজন বলছে যে কেন ওসির সাথে এঙ্গেজ করেছে, এর থেকে ভালো সিঙ্গেল এজে স্টাইলকে রাখতে হতো, কারণ অবভিয়াসলি আমরা এজে স্টাইলে সিঙ্গেল রানটা যথেষ্ট বেশি পছন্দ করি। তো ফিনোমিনাল ওয়ান আবার ব্যাক করেছে নিজের হোমে, তো এটাই সব থেকে বড় ব্যাপার। এখন আমরা দেখতে পাবো যে এজে স্টাইল নেক্সট কী করতে চলেছে। অবভিয়াসলি ওসি ভার্সেস বাইকিং রাইডার্সের তো ম্যাচ হবে, কিন্তু এজে স্টাইলকে আমরা কীরকম ফর্মে দেখতে পাবো, এজে স্টাইল আমাদেরকে কীরকমভাবে এন্টারটেইন করবে, সেটাই সব থেকে বড়ো দেখার বিষয়। আর আজকে আমরা এই কাজটা করেছি এজে স্টাইলের রিটার্নকে অ্যাজ এ ট্রিবিউট দিয়ে, অ্যান্ড অবভিয়াসলি এজে স্টাইল আমাদেরকে তো প্রচুর প্রচুর কাজ তো দেবে, প্রচুর প্রচুর ম্যাচেস দেবে, আবার সেই পুরোনো ফর্মে এজে স্টাইলকে ফিরে আসতে হবে, আমাদেরকে এন্টারটেইন করতে হবে, যেমন 2016-17 আমাদের করেছে। তো তোমরাও এই ওয়ার্কটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা এটাকে শেয়ার করতে পারো তোমাদের রেসলিং ফ্রেন্ডসদের সাথে। আর হ্যাঁ গাইস, আমরা আরও আরও অনেক অনেক কাজ নিয়ে আসবো, অনেক কিছু আমাদের চ্যানেলে আসে, যেমন আমাদের ট্রিবিউট ওয়ার্কে আমাদের রেসলার ইন ক্যানভাস, সেখানেও প্রচুর প্রচুর ওয়ার্ক আসবে, আর আমি আরও কিছু ওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ আজকে আমরা এই ওয়ার্কটা নিয়ে আসলাম, আরও একটা ওয়ার্ক কোথায় আজকেই আসবে, হ্যাঁ আমরা রেডি করছি, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ গাইস, প্রচুর প্রচুর কিছু আসবে আমাদের চ্যানেলে, দেখা হবে নেক্সট শোতে।